আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় আক্কেল দাঁত ওঠার সময় মারি ফোলা সমস্যা কেন হয় এবং এ পর্যায়ে করণীয় বিষয় তো ভিউয়ার্স ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন আক্কেল দাঁত বা উইজডম টিথ এটি আমাদের মাড়ি শেষ প্রান্তে উঠে থাকে সাধারণত সতেরো থেকে বিশ বছর বাইশ বছর সময়ের মধ্যে এই দাঁত বেশি উঠতে দেখা যায় এছাড়া তিরিশ বছরের পরে যেও কারো কারো ক্ষেত্রে এমন এই দাঁত উঠতে পারে তো আক্কেল দাঁত মূলত মূলত চারটি হয়ে থাকে নিচের মাড়ির শেষ প্রান্তে দুটি এবং উপরের মাড়ির শেষ প্রান্তে দুটি মোট উপর আর নিচ মিলে দুটি দুটি করে মোট চারটে আক্কেল দাঁত হয়ে থাকে তো ভিওয়ার্স আক্কেল দাঁত ওঠার সময় কারো কারো বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের জটিলতা হয়ে থাকে সে বিষয়ে আলোচনা করছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাড়ির শেষ অংশ এখানে ফুলে আসে আর এমনটি হয়েছে নিচে আক্কেল দাঁত রয়েছে সেই আক্কেল দাঁতটি ওঠার জন্য এমনটি এখানে ফুলে উঠছে তো এ ধরনের সমস্যা অনেকেরই হয়ে থাকে আক্কেল মারি ওঠার সময় আক্কেল দাঁত ওঠার সময় এভাবে মাড়ির শেষ অংশ ফুলে উঠতে থাকে অনেকে বুঝতে পারেন না যে আসলে কেন মাড়ির শেষ প্রান্তে ব্যথা হচ্ছে ফুলে উঠছে তো আসলে যারা বুঝতে পারেন না যাদের দাঁত দেখা যায় না তাদের যদি এমনটি হয়ে থাকে তবে মনে করতে পারেন ভেবে নিতে পারেন যে হয়তো আক্কেল মাটি তার ওঠার জন্য চেষ্টা করছে আর তার জন্য এমনটি ফুলে উঠতে পারে এর মতো অবস্থায় দাঁতের অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত আক্কেল দাঁত ওঠার সময় যদি কোনো সমস্যা হয় অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত কারণ আক্কেল দাঁত যদি আঁকা বাঁকা উঠে থাকে তাহলে বেশ ঝামেলা পোহাতে হয় তো ভিউয়ার্স এমন পজিশনে যদি এক্স রে করে দাঁতের পজিশনটা দেখে তারপরে চিকিৎসা করা হয়ে থাকে ভিউয়ার্স এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের কিছুটা অংশ এটি হচ্ছে আক্কেল মাড়ি শেষের মাড়ি এটি প্রথমে বড় দুইটা মাড়ি থাকে এবং তার পরবর্তীতেই আক্কেল মাড়িটা এসে থাকে তো এখানে দেখুন যে দাঁতের কিছুটা অংশ উঠে গেছে এবং অনেকটাই কিন্তু এখনো পর্যন্ত মাড়ির নিচে রয়েছে তো এমতো অবস্থায় যখন দাঁতটি পুরোপুরি নিচ থেকে উঠতে থাকে তখন এ ধরনের দাঁতের মাংস দাঁতের মাড়ির যে মাংস থাকে সেটি এ ধরনের ফুলে উঠতে পারে এ ধরনের সমস্যা হলে তখন ডাক্তারের কাছে যেতে হয় ওষুধ খেতে হয় তার পরামর্শ অনুযায়ী চলা উচিত ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁত ওঠার চেষ্টা করছে কিন্তু আশেপাশে যে মাংসগুলো রয়েছে যে মাড়ির যে মাংস রয়েছে সেটি দাঁতটিকে চেপে ধরে রাখছে উঠতে দিচ্ছে না তো ভিউয়ার্স এরকম পজিশনে আমরা ডেন্টিস্টরা সাধারণত যদি এ ধরনের পজিশন থাকে তো কখনও কখনো পাশে যে মাংসগুলো দেখতে পাচ্ছেন এটি কেটে দেওয়ার প্রয়োজন হয় কখনো বা চারপাশ থেকে কপার কুলেকটুমি করে দিলে বা চারপাশ থেকে ছাড়িয়ে দিলে এ দাঁতটি সহজেই উঠতে পারে সেটি অবস্থার উপর নির্ভর করে করা হয় যেমন অবস্থা হবে তেমন চিকিৎসা হবে তো ভিউয়ার্স যদি সমস্যা অল্প হয় হালকা ব্যথা হয় তাহলে হয়তো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না বাসায় যদি গরম পানি লবণ কুলি করা হয় তাহলেও কিছুটা আরাম পাওয়া যায় আর অনেক সময় এমনিতেই এটি উঠে যায় কারো কারো ক্ষেত্রে সমস্যা হয় কারো কারো ক্ষেত্রে কখন যে কবে যে তার আকল দাঁত উঠে গেছে সে নিজেও জানে না এমনটিও হয়ে থাকে এখানে আপনারা যে দাঁতের ছবিগুলো দেখতে পাচ্ছেন এটি আককেল দাঁত উঠার বেশ কয়েকটি আঁকা বাঁকা ভাবে ওঠার কয়েকটি ছবি রয়েছে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতটি বেশ বাঁকা হয়ে উঠছে এবং প্রতিটি ছবিটি ছবিতে দেখা যাচ্ছে দাঁতগুলা বাঁকা হয়ে উঠছে তো এমন পজিশন অনেকেরই থেকে থাকে আককেল দাঁতের ক্ষেত্রে তো এমন পজিশন যদি হয় সেক্ষেত্রে কারো কারো প্রচণ্ড ব্যথা হয় কারো বা রকম ব্যথা হয় না তো এরকম যদি পজিশন হয় তখন আমাদের করণীয় হচ্ছে যদি এ ধরনের আঁকা বাঁকা থেকে থাকে আর সেখানে যদি ব্যথা হয় তাহলে প্রথমত এক্সরে করতে হবে এক্স রিপোর্ট দেখে চিকিৎসা করাতে হবে তবে এমন অবস্থায় প্রাথমিকভাবে ওষুধ খেয়ে যদি ব্যথাটা কমিয়ে রাখা যায় সেটি ভালো আগে সেই দাঁতটি না তোলার জন্য আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে যদি আক্কেল দাঁত এ ধরনের আঁকা বাঁকা হয়ে থাকে আগে তুলতে যাবেন না আগে ওষুধ খেয়ে দেখবেন যে দাঁতের ব্যথা কমায় রাখা যায় কিনা থাকা যায় কিনা যদি ওষুধের মাধ্যমে ব্যথা কমায় না রাখা যায় শেষমেশ দাঁতটি কখনো কখনো তুলে ফেলতে হয় আর যদি এভাবে আঁকা বাঁকা উঠতে থাকে দাঁতগুলা তখন সেই সময়টা বিশেষ করে ডেন্টিস্টের ঘন ঘন পরামর্শ নিতে হয় তার অবজারভেশনে থাকাটা ভালো কারণ হচ্ছে যদি এ ধরনের বাঁকা দাঁত হয়ে থাকে তাহলে দু দাঁতের মধ্যবর্তী স্থানে খুব সহজেই খাবার খাবার ঢুকে যায় এবং ব্রাশ করলে সেটি অনেক সময় পুরোটা বের হয় না আর তার জন্য সেখানে ধীরে ধীরে ক্যাভিটি সৃষ্টি হয় ধীরে ধীরে ডেন্টাল ক্যারিজের সৃষ্টি হয় এবং একই সঙ্গে দুটি দাঁতের ক্ষতিগ্রস্ত হয় দুটি দাঁতি একই সঙ্গে তুলে ফেলতে হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এই আক্কেল দাঁতটি হরিজন্টালভাবে উঠছে বাঁকা হয়ে উঠছে তো এমন বাঁকা হয়ে ওঠার কারণে পাশের যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটির মধ্যে ঢুকে যাচ্ছে এবং এই দাঁতটি এখানে যে কালো স্পট দেখতে পাচ্ছেন এই দাঁতের সমস্যা হচ্ছে তার জন্যই এখানে কালো একটা স্পট দেখা যাচ্ছে অর্থাৎ এখানে একই সঙ্গে দুটি দাঁত কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাই যদি আক্কেল দাঁত আঁকা হয়ে থাকে বা ব্যথা হয়ে থাকে তাহলে প্রথম অবস্থায় এক্স রে করে দাঁতের পজিশনটা যদি দেখা যায় তাহলে হয়তো ভবিষ্যতে এ ধরনের সমস্যা একই সঙ্গে দুটি দাঁত নষ্ট হয়ে যাচ্ছে এ ধরনের সমস্যা হতে আপনি মুক্তি পেতে পারেন তো ভিওয়ার্স এ ধরনের সমস্যা হওয়ার কারণে দেখতে পাচ্ছেন দুটি দাঁতে কিন্তু এখান থেকে তুলে ফেলতে হয়েছে এছাড়া অন্য কোনো উপায় না থাকার কারণেই কিন্তু এটি তুলে ফেলতে হয়েছে তো ভিওয়ার্স আক্কেল দাঁতের যদি মাড়ির সমস্যা হয়ে থাকে সেটি এক ধরনের চিকিৎসা হয়ে থাকে যদি দাঁত বাঁকা হয়ে থাকে দাঁত উঠতে পারতেছে না তেমন সমস্যা হয়ে থাকলে আরেক ধরনের চিকিৎসা হয়ে থাকে তো দাঁতের চিকিৎসাটি মূলত প্র্যাকটিক্যালি দেখার উপরেই বিবেচনা করা হয় যে কি ধরনের চিকিৎসা সেখানে প্রযোজ্য রয়েছে তো ভিউয়ার্স যদি সামান্য সমস্যা থাকে আককেল মারে ওঠার সময় তাহলে সাধারণত এ কখনও এমনি এমনি ভালো হয়ে যায় ডাক্তারের কাছে প্রয়োজন যাওয়ার প্রয়োজন হয় না আর যদি কখনও জটিলতা সৃষ্টি হয় অবশ্যই ডাক্তারকে দেখিয়ে নেবেন তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য এছাড়া দাঁত সম্পর্কে পরামর্শ পাওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অনুসরণ করতে পারেন সবাই ভালো থাকবেন আলাইকুম